তৃণমূল কংগ্রেসের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটোয়ায় রয়েছেন। কাটোয়ার ছবি আপনাদেরকে আমরা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে কাটোয়ায় রয়েছেন। সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে কাটোয়ায়। আমরা জানবো বিষয় সম্পর্কে, প্রবীর কি দেখা যাচ্ছে কাটোয়ার ছবিটা একটু স্পষ্টভাবে তোমার কাছ থেকে জানবো। দেখো, আজকে প্রথম দিন বর্ধমান জেলার পূর্ব নবজোয়ার কর্মসূচি বীরভূম শেষ করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বর্ধমানে প্রবেশ করেছেন এবং আমরা সকাল থেকেই দেখছি কাটোয়া কেতুক গ্রামে তিনি কখনো জনসভা করছেন, কখনো পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ করছেন, কখনো মন্দিরে পুজো দিচ্ছেন। কিছুক্ষণ আগেই কাটোয়ার বেশ প্রাচীন একটি মন্দির, রাধা গোবিন্দ মন্দির, সেখানে তিনি পুজো দিয়েছেন। পুজো দিয়ে এসে তিনি পুজো দিলেন এবং তিনি বললেন যে সবার মঙ্গল কামনা তিনি করেছেন এবং প্রতিটি মন্দিরে তিনি যাওয়ার চেষ্টা করছেন, মসজিদে যাওয়ার চেষ্টা করছেন, মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন। আমি বিশেষ করে সুতরাং আজকে বর্ধমানের যে চার দিন, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি চার দিন বর্ধমানে থাকবেন। আজকে তার প্রথম দিন কাটোয়া, প্রথমে কেতুগ্রাম, তারপরে কাটোয়া, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলীতে একটি তার রোড শো রয়েছে। সেই রোড শো হওয়ার পরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের বর্ধমানে নবজোয়ার কর্মসূচি শেষ হবে। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কাটোয়ায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ করছেন সাধারণ মানুষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রয়েছেন এবং একই সঙ্গে প্রচুর মানুষজনকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে। কাটোয়া ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।